বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। চলতি নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ফের দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। নতুন ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ম্যান্দোস। উপকূলবাসীদের কাছে আবারও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো নভেম্বর মাস। কালী পুজোর ঠিক আগেই ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল ঘূর্ণিঝড় সিত্রাং। প্রথম থেকেই বলা হচ্ছিল এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এপার বাংলার বুকে। যদিও শেষমেশ ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে পৌঁছে যায় ওপার বাংলায়। বাংলাদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানির ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় সিত্রাঙের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, নতুন ঘূর্ণিঝড়ের নাম হবে ম্যান্দোস, ফের দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে 11 ও 12 নভেম্বর বৃষ্টির সম্ভাবনা, নতুন করে একটি ঘূর্ণাবর্ত এবং তার জেরে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে তার ফলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে। এর ফলে শীতের প্রাক্কালে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সোমবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হওয়ার পর বুধবার সেটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ম্যান্দোস। এরপর এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আবহাওয়া দপ্তরের দাবি, এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গে 11 ও 12 নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবার এই ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ নয়, তা এগিয়ে যাবে অন্ধ্র উপকূলের দিকে এবং আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের কাছে। আবহাওয়ার এই পরিস্থিতির ফলে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল দুর্যোগের সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের দাবি, দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হতে পারে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে ম্যান্দোস। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।